হ্যালো এভরিওয়ান, দিস ইজ আমি নুরুদ্দিন ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন ওপো এবার তাদের রেনো সিরিজের অধীনে আরো দুটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। একটি হচ্ছে অপো রেনো 9, আরেকটি হচ্ছে অপো রেনো 9 প্রো। আমাদের এই চ্যানেলে অপো রেনো 9 প্রো এই স্মার্টফোনটির একটি ফুল রিভিউ ভিডিও রয়েছে। ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো অপো রেনো 9 এই স্মার্টফোনটি নিয়ে। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট সুবিশাল মাপের একটি ব্যাটারি এবং 64 মেগাপিক্সেল একটি ট্রিপল ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল, যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলে জানেন ওপোর ফোনগুলো সাধারণত একটু গর্জিয়াস লুকিং হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে ওপো রেনো 9 স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লে, বাম পাশে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে একটি গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করা হয়। ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন, তখন ফোনটির পেছনে স্ক্রেচ পড়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। এই ফোনটিকে আপনারা ব্ল্যাক অ্যান্ড গোল্ড এই দুইটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে, পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি, যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 393 পিপিআই ডেন্সিটি, এবং ডিসপ্লেটির প্রোটেকশন ও পিক ব্রাইটনেস হিসেবে কত ব্যবহার করা হয়েছে তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কালার ওএসের একটি UI, আর আউট অফ দ্য বক্স ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড B12, এবং চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G, যেটি একটি অক্টাকর প্রসেসর, আর GPU হিসেবে ফোনটিতে থাকছে অ্যাড্রানো 619। বরাবরের মতো আপনারা সকলে জানেন এই চিপসেটটি কিন্তু মোটামুটি পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। এই চিপসেটটি থেকে আপনারা ফোনটি দিয়ে যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশ স্মুথলি ফেলে করতে পারবেন। ফোনটিকে আপনারা 8128 এই একটি ভেরিয়েন্টটি পেয়ে যাবেন। তবে ফোনটিতে কেবল আপনারা দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটি রিয়ার প্যানেলে ব্যবহার করেছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, এবং থাকছে আরও একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 4K রেজুলেশনে, আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি সুবিশাল ব্যাটারি। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, আরও থাকছে GPS। এই ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 35,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে ফোনটির প্রাইস হতে পারে প্রায় 40,000 টাকার মতো। এই ফোনটিকে আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে ডিসেম্বর মাসের দিকে পেয়ে যেতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।